সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ এখন ব্যালন ডিওরের দিকে। সবার একটাই আগ্রহ, কে পাচ্ছেন সুপার ব্যালন ডিওর। শিরোনাম দেখে চমকে যেতে পারেন অনেকে। আমরা ব্যালন ডিওরের কথা শুনেছি কিংবা দেখেছি, কিন্তু সুপার ব্যালন ডিওর এই নামটা অনেকের কাছেই নতুন। নামটি শুনলে বোঝা যায় এটা একটা ব্যালন ডিওরের থেকেও বড় কিছু। তার আগে জানা যাক ব্যালন ডিওর কি, এর উৎপত্তি কোথা থেকে। ব্যালন ডিওর হলো ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া সবচেয়ে দামি পুরস্কার। 1956 সালে ফরাসি ক্রীড়া লেখক ও সাংবাদিক গাব্রিয়েল অ্যানো এই পুরস্কারটির পরিকল্পনা করেন। পূর্ববর্তী এক বছরে যে ফুটবলার সবচেয়ে ভালো খেলা উপহার দিত তাকে দেওয়া হতো এই পুরস্কার। প্রথম ব্যালন ডিওর জেতেন স্ট্যানলি ম্যাথুস। অনেকটা ঘরোয়াভাবে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়। সে বছরের ব্যালন ডিওর পুরস্কারের ভোটাভুটিতে অংশ নিয়েছেন সারা বিশ্বের 170 জন ফুটবল সাংবাদিক। তারা নিজেদের পছন্দের ক্রমানুসারে মোট 5 জন ফুটবলারকে ভোট দিয়েছেন। পরে তাদের ভোটের গড় ফলে বেছে নেওয়া হয়েছে ব্যালন ডিওর জয়ীকে। এখন এটি বিশ্বের সবচেয়ে আলোচিত পুরস্কারগুলোর একটি। শুরুর দিকে কেবল ইউরোপের সেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার নিয়ম ছিল। 1995 সাল পর্যন্ত এটির নাম ছিল ইউরোপিয়ান ফুটবল অব দ্য ইয়ার। 1996 সালে নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়। তখন থেকে কেবল ইউরোপের ফুটবলার নয়, ইউরোপের ক্লাবের হয়ে খেলা সকল দেশের ফুটবলারদের জন্যও এই পুরস্কার পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। 2007 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায় খেলা ফুটবলারদেরকে। 2007 সালের পূর্বে শুধুমাত্র ক্রীড়া সাংবাদিকদের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করলেও এরপর থেকে জাতীয় ফুটবল দলের কোচ ও অধিনায়কদেরও ভোটদানের সুযোগ করে দেওয়া হয়। কারণ তখন থেকে ফিফার সাথে চুক্তিতে যায় ফ্রান্স ফুটবল। তখন থেকে পুরস্কারটির নাম হয় ফিফা ব্যালন ডিওর। 2016 সালে আবারও এই পুরস্কারের পরিবর্তন আনা হয়। ফ্রান্স ফুটবল দিচ্ছে ব্যালন ডিওর, আর ফিফা দিচ্ছে দ্য বেস্ট ফিফা ফুটবল প্লেয়ার। তবে সবচেয়ে সুন্দর পার্থক্য হলো ফ্রান্স ফুটবল তাদের সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে পুরনো নিয়মে ফিরেছে। ব্যালন ডিওরের ইতিহাসে সুপার ব্যালন ডিওর পুরস্কারটি কেবল একজনই পেয়েছেন। তিনি হলেন রিয়েল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। তিনি রিয়েলের হয়ে 308 গোল করেন এবং 1956 থেকে 1960 সাল পর্যন্ত টানা 5টি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডি স্টেফানো আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। 1949 সাল পর্যন্ত সেখানে খেলেন। এরপর নাগরিকত্বের কারণে কলম্বিয়া এবং স্পেনের প্রতিনিধিত্ব করেন। এদিকে মেসির ফুটবল ক্যারিয়ারে নিজের অপূর্ণতা বলতে কিছুই ছিল না, এক বিশ্বকাপ ট্রফি ছাড়া। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে ট্রফির কাছাকাছি গেলেও হাতছাড়া করতে হয় মেসিকে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে 36 বছরের আক্ষেপ গুছিয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। শিরোপা জয়ে নিজের ক্যারিয়ারের পূর্ণতা পান মেসি, আর এই অর্জনের ফলে তার হাতে সুপার ব্যালন ডিওর ওঠার জন্য জোর দাবি উঠেছে ফুটবল বিশ্বে। অধিকাংশ স্প্যানিশ গণমাধ্যমের দাবি, মেসির ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপার ব্যালন ডিওর দেয়া হতে পারে মেসিকে।